वेलकम बैक टू शोभन ऑनलाइन इंग्लिश स्कूल असाइनमेंट पांच सप्तम सप्ताह 2021 साल एसएससी परीक्षार्थी पुनर्विन्यासकृत पाठ्यसूची भित्तित अर्थनीति असाइनमेंट नमूना उत्तर निये आपनादेर साथे रयेछे आमजद शोभन। शिक्षार्थी आपनारा केमन आछेन सेटा किन्तु अवश्य कमेंट सेक्शने जानाते भूलबेन ना, एबं के कोथाय थेके आमार ई क्लासटि देखछेन विशेषकर बांग्लादेशेर कोन जिला थेके सेटा अवश्य कमेंट सेक्शने लिखबेन। শিক্ষার্থীরা শুরুতে আমরা দেখে নেব আপনাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার 5 ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম একটি দেশের জিডিপি নির্ভর করে সেই দেশের ভূমি প্রাকৃতিক সম্পদ শ্রম ও মূলধন ও প্রযুক্তি ইত্যাদি সম্পদের পরিমাণ এবং উৎপাদনশীলতার উপর। উক্ত তথ্যের আলোকে বাংলাদেশের মোট জিডিপি পরিমাণের পদ্ধতিগুলোর ব্যাখ্যা সহ মাথাপিছু জিডিপি পরিমাণের সূত্রটি উদাহরণ সহ উপস্থাপন। শিক্ষার্থীরা মোটামুটি আপনাদের যে চারটি কাজ করতে বলা হয়েছে এই চারটি কাজ কিন্তু অ্যাসাইনমেন্টের যে শিরোনাম এই শিরোনামে দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে সুন্দর করে ছোট করে একটা শিরোনাম তৈরি করব আর একটু দেখে নিই আমরা আপনাদের কি কি নির্দেশনা রয়েছে। নির্দেশনায় রয়েছে জিডিপির সংজ্ঞা ব্যাখ্যা, জিডিপি পরিমাপের পদ্ধতি বর্ণনা, বাংলাদেশের জিডিপি পরিমাপের পদ্ধতি বর্ণনা, সূত্রের সাহায্যে মাথাপিছু জিডিপি নির্ণয়। শিক্ষার্থীরা নির্দেশকটা একটু খেয়াল করবো আমরা, কারণ এটা না ফলো করলে আপনি কিন্তু পুরো দমে 100% মার্কসগুলো পাবেন না। খ নম্বর পাঠ্যপুস্তক অনুসারে জিডিপির সংজ্ঞা বর্ণনা ও উদাহরণ প্রদান। খ নম্বর জিডিপি পরিমাপের তিনটি পদ্ধতি আলোচনা করতে হবে আপনাদের, বাংলাদেশের জন্য প্রযোজ্য পদ্ধতির বর্ণনা। খেয়াল রাখবেন এখানে বাংলাদেশে যে দুটি পদ্ধতি ব্যবহৃত হয় তার বর্ণনা, এখানে কিন্তু তিনটি বর্ণনা দিতে হবে না। খ নম্বরে মাথাপিছু জিডিপি নির্ণয়ের সূত্র ব্যবহার করে তা নির্ণয় করে দেখান। শিক্ষার্থীরা আমরা অসম্ভব সুন্দর করে আলোচনা করব পুরো ক্লাসটি, অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমরা কভার পেজ দেখে নেব অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার 5। অ্যাসাইনমেন্টের শিরোনাম একটি দেশের জিডিপি নির্ভর করে সেই দেশের ভূমি প্রাকৃতিক সম্পদ শ্রম মূলধন ও প্রযুক্তি ইত্যাদি সম্পদের পরিমাণ এবং উৎপাদনশীলতার উপর। শিক্ষার্থীরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেওয়া আছে, যারা ইংরেজি লিখবেন আপনারা ইংরেজিটা ব্যবহার করবেন। সরাসরি আমরা চলে যাচ্ছি আপনাদের নির্ধারিত যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরে। প্রথমে যেটা আছে আপনাদের ক নম্বর প্রশ্নে বা কর্ণং নির্দেশনার আলোকে উত্তর আপনি যে কোনো একটা লিখবেন। জিডিপির সংজ্ঞা ও উদাহরণ এটা কিন্তু সরাসরি আপনাদের বই থেকে নেওয়া হয়েছে, আপনি বই থেকেই সরাসরি ব্যবহার করবেন। শিক্ষার্থীরা শুরুতে যেভাবে লিখবেন, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। শিক্ষার্থীরা এরপরে যে উদাহরণটা চেয়েছিল আমরা উদাহরণটা সুন্দর করে সেট করে ফেলেছি, একটু দ্রুত যাব আপনাদের সময়টা যেন সেভ হয়। চলুন আমরা পরের অংশটা দেখে নিই, আর এছাড়াও আপনাদের কিছু স্পেশাল ট্রিক্স এবং টিপস থাকছে যেটা আপনাদের অ্যান্সারটাকে অনেক বেশি সহযোগিতা করবে। এরপরে খ নম্বরে যেভাবে লেখা শুরু করবেন, জিডিপি পরিমাপের তিনটি পদ্ধতি। জিডিপি পরিমাপের সাধারণত তিনটি পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে, এগুলো হলো আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং উৎপাদন পদ্ধতি। এ সকল পরিমাপের ক্ষেত্রে একটি জিডিপির পরিমাণ নির্ধারণ করা হয়। নিচে তিনটি পরিমাপ পদ্ধতির সংক্ষিপ্ত ধারণা উপস্থাপন করা হলো। শুরুতে আমরা আপনাদের প্রথমে আয় পদ্ধতিটা আলোচনা করে নেব। একটি দেশের পণ্য এবং সেবা উৎপাদনে বিভিন্ন রকম উৎপাদন ব্যবহৃত হয়ে থাকে, বিভিন্ন রকম উপাদান ব্যবহৃত হয়ে থাকে। এ সকল উপাদানকে মূলত চারটি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে, এগুলো হলো আমরা দেখিনি শিক্ষার্থীরা আপনাদের পরে কি অংশটুকু রয়েছে। এগুলো হলো ভূমি, শ্রম, মূলধন এবং শিল্প উদ্যোগ। দেশের সকল পণ্য এবং সেবা তৈরির উপকরণ এই চারটি শ্রেণীর অন্তর্ভুক্ত, তাই সকল উপকরণ বিক্রয় অথবা ব্যবহার হতে প্রাপ্ত আয়ের সমষ্টিকে নিট জাতীয় আয় হিসাবে অবহিত করা হয়। তথাপি ভূমি হতে প্রাপ্ত ভাড়া, শ্রম হতে প্রাপ্ত মজুরি, মূলধন হতে প্রাপ্ত লাভ বা সুদ এবং শিল্প উদ্যোগ হতে প্রাপ্ত মুনাফার সমষ্টি হল নিট জাতীয় আয়। এরপরে যেভাবে লিখবেন শিক্ষার্থীরা, এই নিট জাতীয় আয়ের সাথে মূলধনের অবচয় এবং নিট বৈদেশিক উপাদান হতে আয় যোগ করার মাধ্যমে আমরা জিডিপি নির্ণয় করতে পারি। নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে আয় পদ্ধতিতে জিডিপির পরিমাপ করা হলো। শিক্ষার্থীরা আপনারা এভাবে সুন্দর করে লিখবেন। আর আরেকটি বিষয় আপনাদের শুধু বলে রাখতে চাই, আপনারা কিন্তু অবশ্যই যারা একটু ঝাপসা দেখেন সেক্ষেত্রে বলবো ইউটিউবের উপরে থ্রি ডট মেনু রয়েছে, সেখান থেকে আপনি
720 রেজুলেশন দিলেই একদম ঝকঝক সুন্দর করে দেখতে পাবেন। এরপর আমরা সূত্রটা এভাবে প্রয়োগ করে ফেলবো, জিডিপি মজুরি প্লাস ভাড়া প্লাস সুদ প্লাস মুনাফা প্লাস অবচয় নিট বৈদেশিক, এগুলো সবগুলো এইভাবে লিখে ফেলবেন দেখে দেখে। আর আপনি কিন্তু আপনার বইয়ে যে সূত্রগুলো আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন, এসসিও বিষয়ে যেটা আপনাদের ভালো লাগে ঠিক সেটাই আপনারা ব্যবহার করবেন। শিক্ষার্থীরা, এরপরে ব্যয় পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। ব্যয় পদ্ধতিতে সকল প্রকার ক্রেতা কর্তৃক ক্রয় করার সকল পণ্য ও সেবার বিপরীতে ব্যয় করা অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। এরপরে লিখবেন, এ পদ্ধতিতে পূর্বের পদ্ধতির মতো আয়ের হিসাব করার পরিবর্তে জিডিপি পরিমাপে ব্যয়ের হিসাব করা হয়। এক্ষেত্রে সকল প্রকার ক্রেতা কর্তৃক ক্রয় করা ভোক্তা কর্তৃক দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহৃত পণ্য এবং সেবার জন্য ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকার কর্তৃক ব্যয়, এই ব্যয়সমূহের সাথে নিট রপ্তানি যোগ করে আমরা জিডিপি নির্ণয় করতে পারি। ব্যয় পদ্ধতিতে জিডিপি নির্ধারণের ক্ষেত্রে নিচের সমীকরণটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা আরেকটা সমীকরণ দেখে নিব। ব্যয় পদ্ধতির যে সমীকরণটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে জিডিপি সাধারণ ভোক্তা ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি। এখানে নিট রপ্তানি মোট রপ্তানি মাইনাস মোট আমদানি, এটাকে উল্লেখ করে। শিক্ষার্থীরা চলুন আমরা আপনাদের পরবর্তী যে তৃতীয় ধাপটা ছিল সেটি হচ্ছে উৎপাদন পদ্ধতি। একটি দেশের উৎপাদন সকল পণ্য এবং সেবার মোট বাজার মূল্যকে একত্রিত করার মাধ্যমে উৎপাদন পদ্ধতিতে জিডিপি নির্ধারণ করা যেতে পারে। এক্ষেত্রে উৎপাদনের বিভিন্ন ধাপে সংযোজিত মূল্যমান হতে প্রাপ্ত চূড়ান্ত পণ্য মূল্যটিকেই জিডিপি নির্ণয়ে ব্যবহার করা হয়। উৎপাদন পদ্ধতিতে জিডিপি পরিমাণ করার ক্ষেত্রে উৎপাদনকে তিনটে বৃহৎ ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলো হলো কৃষিকাজ হতে উৎপাদন, সেবা হতে উৎপাদন এবং শিল্প হতে উৎপাদন। উৎপাদন পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের সমীকরণটি নিম্নরূপ। এই সমীকরণটি হচ্ছে জিডিপি ইকুয়াল টু কৃষি উৎপাদন প্লাস শিল্প উৎপাদন প্লাস সেবা উৎপাদন প্লাস কর মাইনাস ভর্তুকি। শিক্ষার্থীরা, এভাবে আপনার সুন্দর করে পর্যায়ক্রমে তিনটি জিনিস লিখে ফেলার পরে আমরা চলে যাচ্ছি আপনাদের গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে আপনাদের যেটা বলা হয়েছিল সে অনুযায়ী আমরা যেভাবে লিখব, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি একটি দেশের সকল জনগণ সম্পদ শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবাসমূহ উৎপাদন করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে। জাতীয় আয় পরিমাপ করার জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। এইটুকু লেখার পরে আপনাদের নির্দেশনার চার নম্বর পাওয়ার জন্য যেই কলামটিতে ছিল যে দুটি পদ্ধতি বর্ণনা করতে হবে আপনাদের, বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের জন্য প্রধানত উৎপাদন পদ্ধতি ও আয় পদ্ধতি ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, এই দুটো পদ্ধতির আমরা একটু ব্যাখ্যা দিয়ে দেব, কারণ গ নম্বরে শুধু আপনাদের দুটো পদ্ধতি কথা বলা হয়েছিল, কারণ এই দুটি বাংলাদেশে প্রচলিত। এরপরে লিখবেন, ব্যবসা বাণিজ্য চাকুরি প্রভৃতি ক্ষেত্রে আয় পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে কৃষি শিল্প খনিজ সম্পদ ও অন্যান্য ক্ষেত্রে আয় পরিমাপের উদ্দেশ্যে উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। চাকুরি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির আয় যোগ করে জাতীয় আয় হিসাব করা হয়, আর কৃষি শিল্প খনিজ সম্পদ প্রভৃতি ক্ষেত্রে মোট উৎপাদনের আর্থিক মূল্য যোগ করে জাতীয় আয় হিসাব করা হয়ে থাকে। বৃহদায়তন শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ নিজেরাই তাদের আয়ের হিসাব বার্ষিক রিপোর্ট প্রকাশ করে থাকে। ক্ষুদ্রায়তন এবং কুটির শিল্পের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণের উপর ভিত্তি করে মোট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়ে থাকে। অন্যদিকে কৃষি ক্ষেত্রে আয় পরিমাপের উদ্দেশ্যে কৃষি সুমারি থেকে করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, এভাবে আপনি হচ্ছে গ নম্বরের বর্ণনাটা করে ফেলবেন। এরপরে যেভাবে লিখবেন, এভাবে বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের উদ্দেশ্যে কোনো কোনো ক্ষেত্রে আয় পদ্ধতি এবং কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। কারণ আপনাদের প্রশ্নতে বলা হয়েছিল শিক্ষার্থীরা যে কী কী পদ্ধতি ব্যবহার করা হয়, দুটি পদ্ধতির বর্ণনা, এই দুটি পদ্ধতি বাংলাদেশে ব্যবহার করা হয় সেটা আমরা বর্ণনা করছি। এরপরে লিখবেন, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যয় পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, তবে বিভিন্ন ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্যের অভাবে আমাদের দেশে জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করা খুবই কঠিন কাজ হয়ে পড়ে। এজন্য বিভিন্ন পদ্ধতিতে হিসাব করে তাদের গড়পড়তা যে সংখ্যা দাঁড়ায় তাকে সঠিক হিসাব বলে ধরা হয়ে থাকে। এরপরে লিখবেন, তাই বলা যায় যে নির্ভুল তথ্য
ও পরিসংখ্যানের ব্যবহার করে বিভিন্ন পদ্ধতির মধ্যে সুষ্ঠু সমন্বয় করলে আমাদের দেশে জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, আমাদের এই ছিল গ নাম্বার প্রশ্ন। আমরা চলে যাচ্ছি আপনাদের ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে আপনাদের যে বিষয়টি জানতে চাওয়া হয়েছিল, সূত্রের সাহায্যে মাথাপিছু জিডিপি নির্ণয়। শুরুতে এইভাবে লিখবেন, মাথাপিছু মোট দেশজ উৎপাদন। মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বোঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জিডিপি পাওয়া যায়। সূত্রটা যেভাবে লিখবেন, সূত্র আকারে, মাথাপিছু জিডিপি কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন জিডিপি ভাগ ওই বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা। এটা কিন্তু আপনি সূত্র লিখে, মানে এই লাইনটি মাথাপিছু জিডিপি কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন এটা উপরে লিখে ভাগ দিয়ে পরে লিখতে পারেন নিচে ওই বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা। এইটার আলোকে আপনাদের একটা উদাহরণ দিতে বলেছে আনুমানিক হিসাব অনুযায়ী, সেটা আমরা একটু দেখে নেব। তার আগে আপনি ওটা সম্পর্কে আরও লিখবেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচকই হল মাথাপিছু জিডিপি। বিশ্বব্যাংকের ধ্যান ধারণা অনুসারে এ সূচক দ্বারা দেশটি কি উন্নত নাকি অনুন্নত তা উন্নয়নশীলতা নির্ণয় করা যায়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। তবে বর্তমানে এভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসেবে দেখার রীতি চালু হয়েছে। শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা করব, আপনাদের যে আনুমানিক হিসাব বের করতে বলেছিল মাথাপিছু জিডিপি, সেটার আমরা একটা উদাহরণ দেখে নেব। শুরুতে এভাবে লিখবেন, ধরি কোনো একটি দেশের এক বছরের মোট দেশজ উৎপাদন 1,000 কোটি টাকা এবং ওই বছরের মোট জনসংখ্যা 30 কোটি হলে, তাহলে আমরা যেভাবে বের করব, তাহলে ওই বছরে মাথাপিছু জিডিপি মোট দেশজ উৎপাদন ভাগ মোট জনসংখ্যা। তাহলে সুতরাং মাথাপিছু জিডিপি 1,000 ভাগ 30 কোটি সমান সমান 33.3 কোটি। ঠিক এভাবে আপনারা লিখে ফেলবেন শিক্ষার্থীরা, আর আপনাদের কিছুই লিখতে হবে না। আশা রাখি আজকের এই ক্লাসটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে, শোভন অনলাইন ইংলিশ স্কুল আপনাদের জন্য যে কষ্টটি করছে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন, সেখানে কিন্তু আপনার বিগত দিনের সব ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া হয়েছে, অথবা এই ভিডিওর কমেন্টে কিন্তু একটা পিন করে দেওয়া থাকবে সকল ক্লাসগুলোর একটা প্লেলিস্ট, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন আপনার এক ক্লিকেই সকল ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। থ্যাংকস অল, বেস্ট অফ লাক।